বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর অন্তর্গত পঁয়ত্রিশ স্কোয়াড্রন দুশো পাঁচ রক্ষণাবেক্ষণ ইউনিট এবং শারীরিক যোগ্যতা স্কুলকে বাংলাদেশ বিমান বাহিনী পতাকা প্রদান করা হয়েছে সকালে ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর প্যারেড গ্রাউন্ডে বাহিনী পতাকা তুলে দেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান শ্রেণিয়াবাদ এর আগে প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে বিমান বাহিনী প্রধানকে স্বাগত জানান বঙ্গবন্ধু ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সাইদ খোকন পতাকা প্রদানের এই অনুষ্ঠানে প্রত্যক্ষ করেন বিমান বিমান বাহিনী বাহিনী প্রধান পরে বাংলাদেশ পতাকা হস্তান্তর করে প্রতিরক্ষায় পঁয়ত্রিশ স্কোয়াডনের সক্ষমতা বিমান বাহিনীর সব ইলেকট্রনিক যন্ত্রপাতির তদারকি ও মান নিয়ন্ত্রণে দুশো পাঁচ রক্ষণাবেক্ষণ ইউনিটের প্রশংসা করেন বাহিনী প্রধান পাশাপাশি বাহিনী সদস্যদের শারীরিক যোগ্যতা বজায় রাখা সহ ক্ষেত্রে। যথাযথ প্রশিক্ষণ প্রদানে শারীরিক যোগ্যতা স্কুলের অবদানের কথা তুলে ধরেন তিনি এ সময় বিমান বাহিনীর পতাকা অর্জনকারী সদস্যদের প্রদান করা কালার এর মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ রাখতে সচেষ্ট থাকার আহ্বান জানান বিমান বাহিনী প্রধান